এরপর প্রশ্ন হলো টাইট জামা পরা কি হারাম, শার্ট প্যান্ট পাঞ্জাবি জুব্বা যাই হোক। ভাই, পোশাকের ক্ষেত্রে শরীয়তের কিছু মূলনীতি আছে, ড্রেস কোড আছে। এই ড্রেস কোডের ভিতরে একটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা কাসিয়াতুন আরিয়াত, বহু নারী আছে যারা পোশাক পরে পরেও না পরার মতো। অন্য হাদিসে আসছে, দুনিয়াতে পোশাক পরে কিন্তু পোশাক পরার পরও পোশাকের মধ্যে ত্রুটি থাকার কারণে আখেরাতে সে বিবস্ত্র হয়ে শাস্তি ভোগ করবে। তো এই যে একটা ব্যাপার, এই কারণে এমন পোশাক পরা যাবে না যেটাতে পোশাকের উদ্দেশ্য ব্যাহত হয়। যেমন ফর এক্সাম্পল, এমন টাইট প্যান্ট আপনি পরলেন যে টাইট প্যান্টের কারণে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ এমনভাবে ফুটে ওঠে যেটার কারণে আপনার সতর লঙ্ঘন হয়, এরকম আছে না? আজকাল ছেলেদেরও আছে, মেয়েদের তো একটু বেশি। এমন পাতলা পোশাক করলেন যে পাতলা পোশাকে আপনার ভেতরবাহী সব দেখা যায়, তো সেটা যদি শার্ট হয় তাহলে তো আপনি পুরুষ মানুষ, আপনার এটা সতর না, দেখা গেলে হারাম হবে না, কিন্তু এটা পোশাকের উদ্দেশ্যকে নষ্ট করে এবং এটা পরে নামাজ পড়া মাকরুহ। এটা পরে নামাজ পড়লে নামাজের রূহ পাওয়া যাবে না, সঠিকভাবে হবে না। এই জন্য পোশাকের ক্ষেত্রে অতিরিক্ত টাইট যদি হয়, যে টাইটের কারণে শরীরের বিভিন্ন গোপন অঙ্গ ফুটে ওঠে বা সতর ফুটে ওঠে, তাহলে সেটা পড়লে গুণা হবে। এছাড়া এমনিতে আপনি স্কিন টাইট গেঞ্জি পরেছেন ফর এক্সাম্পল শীতের সময়, কোনো অসুবিধা নেই। আপনি স্কিন টাইট আপনার শার্ট পরেছেন বা কোনো পোশাক পরেছেন, জাম্পার সোয়েটার পরেছেন, কোনো অসুবিধা নেই, কারণ এটা আপনার জন্য কোনো সতরের অঙ্গকে কী করে না, উন্মুক্ত করে না। কিন্তু আপনার সতরের কোনো কিছু যেটা পুরুষের জন্য নাভি থেকে হাঁটু আর নারীর জন্য পুরো শরীর, সেটা যদি পর পুরুষের সামনে বা অন্যের সামনে, যার সামনে সতর ঢাকাটা আপনার আবশ্যক, তার সামনে ফুটে ওঠে, তাহলে সেই রকম টাইট হলে সেটা কী হবে, নিষিদ্ধ হবে। শরীরে কোথাও ট্যাটু থাকলে ফরজ গোসল ও নামাজ হবে কি? ট্যাটু আজকাল যুবকদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায় যে তারা ট্যাটু অঙ্কন করেন, ট্যাটু লাগান শরীরে, হাতে, হ্যাঁ, পিঠে, কাঁধে, বুকে, বিভিন্ন জায়গাতে। সবচেয়ে যে দুঃখের বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। যারা ট্যাটু লাগায়, প্রত্যেকটা মানুষের রুচি আলাদা, কারোর কাছে ভালো লাগলে অন্য কারোর কাছে খারাপ লাগতেই পারে। আমি ব্যক্তিগতভাবে এদের দিকে তাকালে দেখি আমার করুণা হয় যে এত সুন্দর হাতটা আল্লাহ তাআলা এত সুন্দর করে দিয়েছেন, ধবধবে সাদা অথবা কালোই হলো, কালোর ভিতরে সৌন্দর্য আছে, আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সেখানে সে ট্যাটু আঁকতেছে, দেখছেন না? ট্যাটু আঁকতেছে, এমন ট্যাটু আঁকতেছে যে এই ট্যাটুটা আমার কাছে তো মনে হয় যে চাঁদের মধ্যে কালিমার মতো আর কি, এত সুন্দর সৃষ্টির মধ্যে সেখানে ট্যাটু আঁকা ওইটাকে নষ্ট করছে। এই ট্যাটুগুলো অনেক সময় রিমুভ করা যায় না, আর উঠানো, কত যুবক দেখেছি যে চোখের পানি ফেলতেছে, হুজুর আগে বুঝি না লাগাই ফেলছি, এখন তো উঠাইতে পারতেছি না, কোনোভাবে উঠানোর সুযোগ নেই, কোনো রিমুভ করার জিনিস নেই। ডেঞ্জারাস একটা বিষয় ভাই, ওজন আমাজ কিচ্ছু হবে না। বাংলাদেশে অনেক ট্যাটু কোম্পানি বাইর হয়েছে, এরা জোর গলায় দাবি করে, ওই যে মানে চুরি চুরি আবার সিনাজুরি একটা কথা আছে না, তারা জোর গলায় দাবি করে যে অনেক আলেমরা ফতোয়া দেয় ট্যাটু লাগাইলে অজু হয় না, তাদের কথা ভুল। এখন ফতোয়ায় ট্যাটু কোম্পানি দিতেছে, পয়সার জন্য কি দিতেছে, ফতোয়া দিতেছে। ভাইরা আমার, এই ট্যাটু যেটা আমাদের শরীরের সাথে এরকমভাবে মিশে যাচ্ছে, চামড়ার সাথে এরকমভাবে মিশে যাচ্ছে যেটা রিমুভই আর করা যাচ্ছে না, সেটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে শরীরে অজু করলে অজু হবে না, গোসল করলে গোসল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাহানাল্লাহুল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা, যার গায়ে উলকি এঁকে দেওয়া হয় আর যে এঁকে দেয়, উভয়ের প্রতি আল্লাহ তাআলা লানত এবং গজব নাজিল হবে। কত ডেঞ্জারাস একটি বিষয়। অনেক খেলোয়াড়দের দিকে দেখে, অনেক তথাকথিত তারকাদের দেখে, তাদের অনুসরণে আমাদের অনেক যুবক ভাইরা নষ্ট হয়ে যাচ্ছে। আহ, মুসলমানের সন্তান বেলালকে চিনে না, আম্মারকে চিনে না, আব্দুল ইবনে ওমরকে চিনে না, হ্যাঁ, আব্দুল ইবনে আব্বাসকে চিনে না, তাদের হিরোদেরকে চিনে না, রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, সে চিনে এই সমস্ত ফাসিকদেরকে, কাফিরদেরকে, আল্লাহর দুশমনদেরকে, পাপিষ্ঠদেরকে এবং গুনাহগারদেরকে। আমরা জমজমের পানি খায়া আবার নর্দমার পানির দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা মুসলমানদের সন্তানদের মধ্যে যেন বিবেক খুলে যায়, তাদের যেন ইমানি চেতনা যেন জাগ্রত হয়, সে তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নাজাতপ্রাপ্ত দলের কথা বলেছেন, সেই দলটি কোনটি যদি হাদিসের আলোকে বলতেন? ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজাতপ্রাপ্ত দলের কথা বলেছেন, সেই দলের কোনো মার্কা, কোনো নাম, কোনো ব্যানার নেই। সেই দলের দুটি নিদর্শন আছে, দুটি কি আছে ভাই, নিদর্শন আছে। সেই নিদর্শন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় সেটি হলো, মা আনা আলাইহি ওয়াসহাবি। তিনি বলেছেন, ইহুদিরা অনেক দলে বিভক্ত হয়েছে, আগের অনেক জাতি অনেক দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত বিভক্ত হবে কত দলে, 73টি দলে।
এদের সবাই জাহান্নামে যাবে একটা দল ছাড়া। এখানে দল বলতে আজকের যুগে যেরকম দল বুঝায়, আজকের যুগে দল মানে একটা দলের একটা নাম আছে, একটা মার্কা আছে, একটা আলাদা গঠনতন্ত্র আছে, আলাদা কিছু আছে, এটার মিলে একটা কি বলে দল বলে। এই দল না, হাদিসে যেটা বোঝানো হয়েছে সেটা হলো একটা শ্রেণীর মানুষ। এই শ্রেণীর মানুষের মধ্যে দুইটা মার্কা আছে, এই দুইটা মার্কা আছে যেই শ্রেণী মানুষের মধ্যে, সে যে দেশের হোক, যে গ্রুপের হোক, যেই বর্ণের হোক, তার মধ্যে ওই দুই মার্কা থাকলে সে কিয়ামতের দিন নাজাত পাবে। সেই দুইটা মার্কা কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই জীবন আদর্শের উপরে, যে সুন্নতের উপরে আছি এটার উপরে যে আছে, আর আমার সাহাবীরা যে পথে আছে এই পথের উপরে যে আছে। অর্থাৎ যার জীবনের সব কিছুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, তার হাদিসে কি আছে, সেটাকে পরখ করে মেপে মেপে আমল করে চলে। এবং সাহাবীরা এক্ষেত্রে তাদের ব্যাখ্যা কি, তাদের এক্ষেত্রে আপনার বিশ্লেষণ কি, এটাকে আমলে নিয়ে চলে, মেনে চলে। এই দুইটা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তাদেরকে বলা হয়, এক কথা এদেরকে পরবর্তীতে উলামায়ে কেরাম এই দুই মার্কার ভিত্তিতে নাম দিয়েছেন আহলুস সুন্নতি ওয়াল জামাআ, মানে সুন্নতের অনুসারী, এবং জামাত বলতে জামাতুস সাহাবা, মানে সাহাবীদের অনুসারী, কয়েকজন সাহাবীর অনুসারী না, শিয়াদের মতো যে কয়েকজন সাহাবীদের অনুসরণ করে বাকিদেরকে কাফের বলে, বরং সব সাহাবীদেরকে মহব্বত করে, তাদের অনুকরণ অনুসরণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের আলোকে। তো এই জিনিসটা যাদের মধ্যে আছে তারাই নাজাত প্রাপ্ত। এখন আপনার মধ্যে যদি এটা থাকে যে আপনি সব আমলে খুঁটি খুঁটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল খোঁজেন, সাহাবিদের আমল খোঁজেন, তাদের ব্যাখ্যা খোঁজেন, ইনশাআল্লাহ আপনি নাজাত প্রাপ্ত দলে আছেন, এটা আপনি আশা করতে পারেন। এরপর প্রশ্ন হলো, আমার একটি পার্টনারশিপে বেকারির দোকান আছে, সেখানে বিভিন্ন খাবার থেকে কেকও বিক্রি করা হয়, বিভিন্ন মানুষ তাদের বার্থডে উপলক্ষে কেক নিতে আসে, বার্থডে উপলক্ষে কেক বিক্রি করা আমার জন্য জায়েজ হবে কি না? দেখুন, বার্থডে বা জন্মদিবস পালন করা, এটার উপরে দারুণ একটা গবেষণা আছে, ইনশাল্লাহ অন্য কোথাও আমরা সময় নিয়ে বলবো, আজকে অনেক সময় হয়ে গেছে আর এটা নিয়ে কথা বলার সুযোগ নেই। বার্থডে এই বিষয়টা টোটালি এসেছে মুশরিকদের কাছ থেকে, এবং বার্থডেতে যতগুলো কাজ করা হয় আমরা অনেকে এটাকে খুব স্বাভাবিক হালকা জিনিস মনে করি, মনে করি শুধু অমুসলিমদের সাথে সাদৃশ্য হচ্ছে সেজন্য এটা নিষিদ্ধ না, বিষয়টা এত সহজ না। এখানে মোমবাতি জ্বালানো থেকে নিয়ে কেক কাটা থেকে নিয়ে যে মৌলিক কাজগুলো হয়ে থাকে এর প্রত্যেকটার সাথে বিভিন্ন মুশরিকদের শিরক, এবং শুধু মুশরিক না, শয়তান পূজারীদের পূজার সম্পর্ক আছে, অত্যন্ত আপনার নিবিড় এবং আপনার গভীর গবেষণা এটার উপর অনেকেই করেছেন, সেটার খোলাসা ইনশাল্লাহ আমরা বলবো, 10-15 মিনিট সময় লাগবে। সংক্ষেপে শুধু এটুকু এসে জেনে রাখেন, আপনি একজন দোকানদার, বেকারির ব্যবসা করেন, আপনি চেষ্টা করবেন এই আইটেমটার ব্যবসা অ্যাভয়েড করার, অন্য সব করেন, এটা আপনি করবেন না, তাতে কি হবে, কাস্টমার কিছু কম আসবে। ওই যে স্যাক্রিফাইসের নামই তো আপনার তাকওয়া, আল্লাহর জন্য ছাড় যে আমি এই কাস্টমার না আসার কারণে আমার বেচা কিনা কম হয়, কম হইল, আমি একটু কম কামাইলাম কিন্তু আমার আখিরাত নষ্ট হলো না, বুঝতে পেরেছেন? আবার যদি এরকম হয় যে আপনি নিরুপায়, এটা কোনোভাবে আপনি ছাড়তে পারছেন না, আপনি কারোর অধীনে চাকরি করেন, সেখানে কাজ করতে হচ্ছে, অথবা এটা আপনার ছাড়ার কোনো উপায় নাই, কোনোভাবে ফেসে গেছেন, তাহলে আল্লাহর কাছে ইস্তিগফার করবেন এবং দ্রুততার সাথে এই জায়গা থেকে বের হওয়ার চেষ্টা করবেন। কারণ মুসলমান এই সমস্ত পদ্ধতিতে যে বার্থডে উদযাপন করা হয় অথবা যে কোনোভাবেই হোক, এটা মুসলমানের জন্য আসেনি, না এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, না সাহাবায়ে কিরাম করেছেন, বরং এটার পেছনে বিজাতীয়দের অত্যন্ত ভয়াবহ বিশ্বাস কাজ করে। আপনি সে বিশ্বাস নিয়ে কাজ না করেন কিন্তু সেই জিনিসটা আপনি হুবহু করছেন, এজন্য এটাতে বেঁচে থাকা উচিত। তাওয়ানু আল বিররি তাকওয়া ওয়ালা তাওয়ানু আল ইসমি উদওয়ান, সূরা মায়েদা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অন্যায় এবং সীমা লঙ্ঘন কাজে এক অন্য সহায়তা করো না, বিধায় সে কোনো অন্যায় কাজ করলে সে কাজে আপনি কি করবেন না, সহায়তা করবেন না। একেবারে নিরুপায় হয়ে গেলে দ্রুততার সাথে বের হওয়ার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে ইস্তিগফার করবেন যে আল্লাহ আমার, তবে এর কারণে আপনার পুরো ব্যবসা হারাম হয়ে যাবে সেটা বুঝেন না। আবার বেকারিতে অনেক আইটেমের মাল বিক্রি করেন আপনি, আপনার পুরো সব ব্যবসা হারাম হয়েছে ব্যাপারটা এরকম না, ওই একটা আইটেমের ব্যবসাটা আপনার জন্য করা উচিত না, জাস্ট এটুকু। এর বাইরে বাকি যে আইটেমগুলো আছে হালাল, সেগুলো আপনার কেনা বেচার তার কারণে সেগুলো হালাল হবে, আপনার সব সম্পদ বা সব উপার্জন কী হবে না, হারাম হবে না, এটার কারণে আবার অতিরিক্ত অস্থির হয়ে নিজেকে খুব বেশি পরেশানির মধ্যে ফেলে দিয়ে না। তবে হ্যাঁ, যেটুকু অন্যায় সেটা থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন, এরকম করে চলাটা সমাজে কঠিন কিন্তু চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।